तो बुरी तो बुरी, बुरा मानुष तो एमने हठात राग हो जाए, बुरी तो सेई राग। ए बेटा पहाड़े उठते उठते तुम्हारे बोललाम हुआ साहिर कद्दाब और जादूकर पागल मिथ्याबाजी धोखाबाज फितना लगाइसे एखोनी भूले गेला। बुरी जत उत्तेजित है आमार नबीर माथाटा तत नत हो जाए। सरकार डाक दिया बोलें बुरी माप এই যুবকটার চেহারার দিকে একবার তাকায়া দেখ রে মা। বুড়ি যখন আমার পয়গম্বরের চেহারার দিকে একবার তাকাইছে, বাবা একটা লোক দাঁড়ালে, আমি যদি তার পরিচিত হই, সে যদি আমার পরিচিত হয়, তা আমি বলতে পারবো ওই লোকটা ওই জায়গায় দাঁড়ায় আছে, কথা ঠিক না বে? ঠিক। কেমনে চিনলাম? পরিচয় আলোর কারণে। এই আলো আছে বিদে আমি পিছনে দেখি, আলো নাই দেখা যায় না। রব বলেন ওর সিনার মধ্যে এই রকম হেদায়েতের নূর আমি দান করব যে এই নূরের আলোতে সে মদিনাওয়ালার জান্নাতের রাস্তা ডাইরেক্ট দেখতে পাবে, চোখ বন্ধ করলে দেখতে পাবে। এটা লাভ, এটা জান্নাতের, এটা জাহান্নামের, এটা করতে হবে, এটা ছাড়তে হবে। এজন্য রব বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। এটা আমার দেওয়া একটা নূর, যেই নূরের আলোতে সে নামাজের লাভ বুঝে, রোজার লাভ বুঝে, হজের লাভ বুঝে, যাকাতের লাভ বুঝে, শারীরিক ইবাদতের লাভ বুঝে, মালের ইবাদতের লাভ বুঝে, বুইজা বুইজা আমল কইরা কইরা গুনাহ সাইরা সে মৃত্যুর আগে জান্নাতি পথের যাত্রী হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন ইন্না নূর, এই নূর যখন তার জবান থেকে সিনার মধ্যে জায়গা পায়, ইনফাসাহা, এটা গোপন থাকে না, বরং তার সিনার থেকে আস্তে আস্তে ছড়াইয়া হাতের থেকে টপকায়, পায়ের থেকে টপকায়, চোখের থেকে টপকায়, আর চেহারার দিকে তাকাইলে কাফের কালিমা পড়া মুসলমান হয়ে যায়। ইনফাসাহা, ইমানের নূর টপকায়, বিকশিত হয়। সহজ করে বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই। আপনাদের নূরপুর অথবা দাউদকান্দি বাজারে পাকা পেঁপে কিনতে পাওয়া যায় না, যায় না? এই পেঁপেটা যখন গাছে থাকে, বাড়ির মালিক বারবার তাকায়, হঠাৎ একদিন বলে এই পেঁপেটা পেরে ফেলো, কেন? বলে নিচে রং ধরছে ও ভিতরে পাকছে। দুই দিন পরে এই পেঁপেটা কাটলে ভিতরেও লাল, খাইতেও মিষ্টি, কথা ঠিক না বে? ঠিক। পেঁপেটা পাকছে এটা বুঝলো কেমনে? বাহিরের রং দেখা, কথা ঠিক না বে? ঠিক। শুধু ভিতরে পাকে নাই, বাইরেও তার রং দেখা বোঝা যায় আর ভিতর পাকছে। গাছের একটা আম যখন পাকে, একই গাছে 50টা আম আছে, তো মালিক বলে ওইটা পারো, কেন? বলে ওইটা লাল হয়ে গেছে। এই পেঁপেটা, এই আমটা পাইরা কাটলেই দেখা যায় ভিতরে লাল, নাকের মধ্যেও গেরান পাওয়া যায়, কথা ঠিক না বে? ঠিক। গাছের একটা কলা বাদুরে খাইছে, হালকা হলুদ হইছে, মালিক বুঝা ফেলাইছে কলা বাগানের সময় হয়ে গেছে, ও সরা কাইটা ফেলায়, তিন দিন পরে সালার চরের তা বাড়ি কলা দেখে সব হলুদ হয়ে গেছে, কথা ঠিক না বে? ঠিক। বুঝলো কেমনে? বাইরের রং দেখা, কথা ঠিক না বে? ঠিক। পয়গম্বর বয়ান করেন আল্লাহর গোলাম, গাছের একটা পেঁপে যেরকম বাহিরের রং দেখলে পাকা বোঝা যায়, একটা আম দেখলে মানুষ যেরকম ভিতরটা আন্দাজ করে ফেলায়, বাহিরের রং দেখলে কলা পাকা বোঝা যায়। ইমানদারের ইমানটা যখন পেকে যায়, ওই ইমানটা তার সিনার মধ্যে গোপন থাকে না, ওর হাতের থেকে টপকায়, পায়ের থেকে টপকায়, চোখের থেকে ইমান দেখা যায়, ওর চলন থেকে ইমানওয়ালার নূর প্রকাশ পায়। ওই আল্লাহর বান্দা যখন জমিনের মধ্যে চলতে থাকে, ওর চেহারার মধ্যে ইমান দেখা যায়, ওর হাতের থেকে ইমানের নূর টপকায়, ওর বডির থেকে ইমানের নূর টপকায়, ওই আল্লাহওয়ালা কোন জমিনের মধ্যে কদম রাখলে জমিনওয়ালা ও মালিকের কাছে দামি হয়ে যায়। সহজ করে বুঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই। রসূলুল্লাহ মক্কার জমিনে হাঁটছেন, একজন বুড়ি নবীর ভয়ে
গাট্টি বস্তা নিয়ে পাহাড়ে পালাইয়া যাইতেছে, এই ঘটনা আপনারা শুনেন নি? এ আজকেই শুনলেন না আগেও শুনছেন? পাঁচ মিনিট বলি আপনাদেরকে। তো রসুল বলেন, বুড়ি মা হাতে গাট্টি মাথায় গাট্টি বাম হাতে বোঝা কই যাও? তো বুড়ি ডাক দিয়ে বলে, যুবক রে মক্কায় কত যুবকের লগে দেখা হইলো, চার মাইল হাঁটলাম, একজন যুবক আমারে জিগায় না তুমি কই যাও, তুমি যখন জিজ্ঞেসই করছো তা আমারে দশ মিনিট সময় দাও, আমার মনের কষ্টের কথাটা শুনে যাও, শুনলেই আমার মনটা হালকা হয়ে যাব। তো রসুল বসে রয়েছে, বলেন মা কি বলবেন? বলে, যুবক মক্কার আকাশে একটা বিপদ আয় পড়ছে। কি বিপদ? কই বইল না, সাংঘাতিক বিপদ। কি বিপদ মা? আরে শুনো নাই তুমি, ওই যে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। তো রসুল বলে, আবদুল্লাহর ছেলে মোহাম্মদ কি করছে মা? বলে, বাবা আমাদের দেশটার মধ্যে অশান্তির আগুন লাগাই দিস। রসুল বলেন, কি অশান্তি মা, বুঝলাম না তো। বলে, বাবা সে তো একটা মন গড়া ধর্ম লয়েছে, তার খোদা নাকি একজন, আবার দেখাও যায় না, থাকে বলে আসমানে, আমগো খোদা তো মক্কা শরীফ মূর্তি বানায় রাখছি, খোদারে সেজদা করি পূজা করি, ওর খোদা দেখাও যায় না, কিন্তু এই আজীব মানুষ তার কথাটা বাবাই মানছে ছেলে মানে না। তো বাবা ছেলে সংসারে দ্বন্দ্ব, স্বামী মানে স্ত্রী মানে না, দুইজনে ঝগড়া, এক গোষ্ঠী মানে আর এক গোষ্ঠী মানে না, দুই গোষ্ঠী মারামারি, এই অশান্তির আগুনে মক্কা উপত্যকা জ্বলতেছে বাবা। তো রসুল বলেন, মা তুমি কি মোহাম্মদ রে কখনো দেখেছো? বুড়ি রাগ হয়, বাবা তুমি বাপ বুঝো না, মোহাম্মদ তো মক্কার সবচাইতে বড় জাদুকর। রসুল বলে, কি জাদু করে মা? কয় জানো না, ওর যে চেহারা আছে না ওটা জাদুতে ভরা, ওর চেহারার দিকে আমাদের ধর্মের কেউ যদি ভালো করে তাকায় তো সাথে সাথে কালিমা পড়া মুসলমান হয়ে যায়। আমি তো আর চেহারা যেন দেখুন না লাগে, এর লাগে পলাইয়া পাহাড়ে যাইতেছি বেটা, বাপ দাদার ধর্ম বাঁচাইতে চাই। রসুল বলেন, তাহলে তো তোমার নিয়ত খুব ভালো মা, তাহলে এই গাট্টিটা আমার মাথায় দাও, আমি গাট্টিটা লয়ে পাহাড়ে যাই। রসুল বললেন, যাও ঠিক আছে যাও বাবা। গাট্টি যখন নবী মাথায় লয়ে হাঁটা শুরু করছে, বুড়ি মনে মনে চিন্তা করে, হায় হায় রে মক্কায় এরকম যুবক তো কোনোদিন দেখি নাই, বুড়ির কি নবীর প্রতি একটু মহব্বত লাগছে না লাগে নাই? লাগছে। মালিক বুঝি ডাক দিয়ে বলে, বুড়ি রে আমার হাবিবকে যে অন্তর থেকে মহব্বত করে ফালাই, তার কলিজার মধ্যে আমি হেদায়েতের আলো জ্বালাইয়া দেই। নবী আমার বোঝাটা নিয়ে পাহাড়ের দিকে দৌড়াই, আসমানওয়ালা আসমান থেকে দৃশ্য দেখতেছে, পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া বস্তাটা মাথার উপর থেকে রাইখা বুড়ির দিকে তাকায় বলে, বুড়ি মা শেষবার একটা প্রশ্ন করি রে মা, ও মা রায় ও কেয়া আজুজা, সিরাতের কিতাব লেখে, ও মা একটাবার বলো মোহাম্মদ সম্পর্কে তোমার মন্তব্যটা কেমন? তো বুড়ি তো বুড়ি, বুড়া মানুষ তো এমনি হঠাৎ রাগ হয়ে যায়, বুড়ি তো সেই রাগ, এই বেটা পাহাড়ে উঠতে উঠতে তোমারে বললাম হুয়া সাহের কাদ্দাব ও জাদুকর পাগল মিথ্যাবাজি বোকাবাজ ফেতনা লাগাইছে, এখনই ভুলে গেলা? বুড়ি যত উত্তেজিত হয় আমার নবীর মাথাটা তত নত হয়ে যায়। সরকার ডাক দিয়ে বললেন, বুড়ি মা এই যুবকটার চেহারার দিকে একবার তাকাইয়া দেখ রে মা। বুড়ি যখন আমার পয়গম্বরের চেহারার দিকে একবার তাকাইছে বাবা, নবীর চেহারা